আমার mp.com-এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের কর্মপরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে ভুলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। ভোলার দৌলতখান এবং বোয়ালদি এই 2টি উপজেলা নিয়ে ভোলা 2 আসন গঠিত। এই 2 আসনের সর্বস্তরের জনগণ আমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন। একটু বলে রাখতে হয়, এই আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য ছিলেন আমার প্রিয় অভিভাবক। 1975 সালের 15ই আগস্ট বাবাকে হারানোর পরে যিনি বাবার আদর দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল বাণিজ্য মন্ত্রী জনাব আলহাজ তোফায়েল আহমেদ, তার আদর্শকে বুকে ধারণ করে আমার যাত্রা শুরু হয়। এবং দৌলতখান বোয়ালদির সর্বস্তরের মানুষের প্রাণের দাবি ছিল ব্লক দ্বারা নদীর গতিরোধ করে এই অঞ্চলের মানুষকে হেফাজত করা। আমাদের প্রিয় নেত্রী জনাব শেখ হাসিনা, বাংলার 16 কোটি মানুষের অভিভাবক, যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, একজন মমতাময়ী মা। এই মমতাময়ী মা জাতীয় অর্থনৈতিক পরিষদে একনেক সভায় আমার নির্বাচনী এলাকা দৌলতখান এবং বোয়ালদির অর্থাৎ 116 ভোলা 2-এর সর্বস্তরের জনগণের দাবির নিরিখে 551 কোটি 60 লক্ষ টাকার একটি ডিপি অনুমোদন করেন দেন এবং ইতিমধ্যে আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে ব্লক দ্বারা নদীর গতিরোধ করা। এটার কাজ আমরা ব্যাপকভাবে হাতে নিয়েছি এবং আমাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এভাবে একের পর এক আমরা উন্নয়ন করে চলছি। ইতিমধ্যে দৌলতখানে ফায়ার সার্ভিস ছিল না, আমি সেই ফায়ার সার্ভিস নির্মিত করেছি। দৌলতখানে একটি আধুনিক থানা ভবন, যে একটি ভঙ্গুর থানা ভবনকে সেটাকে আমরা একটি আধুনিক থানা ভবনে রূপান্তরিত করেছি। দৌলতখান পৌরসভায় কোস্টাল টাউন নামে একটি প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আওতায় 145 কোটি টাকার কাজ চলমান। ইতিমধ্যে আমাদের অনেক টেন্ডার সম্পূর্ণ হয়েছে এবং কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। দৌলতখান উপজেলা কমপ্লেক্স ছিল না, আমরা সেই 7 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক উপজেলা কমপ্লেক্স এখন সমাপ্তির পথে। দৌলতখান এবং বোয়ালদিনে 2টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমরা রূপান্তরিত করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা এখন সেই ভবিষ্যে বসে। বড়দিন পৌরসভা 2য় শ্রেণীর পৌরসভা ছিল, এই পৌরসভাকে আমি 1ম শ্রেণীর পৌরসভায় রূপান্তরিত করেছি। বোয়ালদির পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে UG3 থেকে ইতিমধ্যে আমাদের গত এই 7 তারিখে, চলতি মাসের 7 তারিখে 8 কোটি টাকার টেন্ডার সম্পূর্ণ হয়েছে। এটা বোয়ালদির জনগণ এটা সুফল ভোগ করে। আমাদের একটা জিনিস বলে রাখতে হয় যে ভোলাতে পর্যাপ্ত গ্যাস আছে এবং শাহবাজপুর গ্যাস ফিল্ড আমার নির্বাচনী এলাকায় অবস্থিত। এই শাহবাজপুর গ্যাস ফিল্ডের পাশে 225 মেগাওয়াট একটি পাওয়ার প্ল্যান্ট 2141 কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। এই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে এখন বিদ্যুৎ যাচ্ছে এবং আরেকটি পাওয়ার প্ল্যান্ট 225 মেগাওয়াট সেটারও কার্যক্রম আমাদের শুরু হয়েছে, জমি অধিগ্রহণ হয়েছে এবং আমাদের কাজ কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আমরা আমাদের নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই নির্বাচনী এলাকায় 2টি উপজেলায় অর্থাৎ বোয়ালদিন এবং দৌলতখানে বোয়ালদিনের 3টি প্রতিষ্ঠানকে উনি জাতীয়করণ করে দিয়েছেন। বোয়ালদিন আব্দুল